লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে আহত সেনাদের উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করেছে তেল আবিব। এই অবস্থায় লেবাননে স্থল অভিযানে আরও সেনা বাড়ানোর ঘোষণা দেশটির। এদিকে বৈরুত সহ বিভিন্ন এলাকায় বিমান হামলাও চালাচ্ছে ইসরায়েলি সেনারা। জবাবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। দিনরাতি রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলি বিমান হামলা। বেসামরিক বাড়িঘরে নির্বিচারে চলছে বোমাবর্ষণ। ভয়ের আতঙ্কে এখনও লেবানন ছাড়ছেন অনেকে। নিজ নিজ নাগরিকদের বাড়ি ফেরাতে তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ। তবে লেবানিস মিডল ইস্ট এয়ারলাইন্স ছাড়া বাকি সব বিমান চলাচল বন্ধ থাকায় বৈরুতের বিমানবন্দরেও অপেক্ষায় হাজারো যাত্রী। যেদিন পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে সেদিন আমি লেবাননে এসেছিলাম। এখানে এসে এখন আটকা পড়ে গেছি। পরিস্থিতি খুবই খারাপ, এখানে নিরাপদ কোনো জায়গা নেই, তাই আমি লেবানন ছাড়তে চাই। ভয়াবহ পরিস্থিতি এখানে, এমন পরিস্থিতিতে যেন আমাকে আর কখনো না পড়তে হয়। এদিকে চলছে লেবাননে সীমিত পরিসরে ইসরায়েলের স্থল অভিযান। হিজবুল্লাহর দাবি, লেবানিস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের। হিজবুল্লাহর হামলায় আহত ইসরায়েলিদের উদ্ধারে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার। পাশাপাশি উত্তরাঞ্চলে প্রস্তুত রাখা হয়েছে অন্তত 20টি অ্যাম্বুলেন্স। ক্ষয়ক্ষতির তথ্য না দিলেও তীব্র লড়াইয়ের কথা স্বীকার করেছে ইসরায়েলও। স্থল অভিযানে আরও এক ডিভিশন সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। নতুন করে লেবাননের অন্তত 20টি গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দিয়েছে তেল আবিব। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। এখন পর্যন্ত ছোড়া হয়েছে শতাধিক রকেট। উত্তরাঞ্চল ছাড়াও হাইফা সহ একাধিক এলাকায় হামলার দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে লেবানন বলছে গত বছরের 8 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় 1873 জন নাগরিকের মৃত্যু হয়েছে, আহত 9000-এর বেশি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।